নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখে নেব আগামী 1430 বঙ্গাব্দ ইংরেজি 2023 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট, এবং এবছর মায়ের আগমন কিসে হচ্ছে এবং মায়ের প্রত্যাগমন কিসে হবে সেটাও আমরা এই পর্বেই জেনে নেব। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট 2023 পঞ্চমী তিথিটি শুরু হচ্ছে 30শে আশ্বিন 1430 বঙ্গাব্দ ইংরেজির 18ই অক্টোবর 2023 বুধবার দিন রাত্রি 11:36 এবং এই পঞ্চমী তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ পয়লা কার্তিক 1430 বঙ্গাব্দ ইংরেজির 19শে অক্টোবর 2023 বৃহস্পতিবার দিন রাত্রি 10:34 পর্যন্ত। অর্থাৎ এবছর আমরা পঞ্চমী তিথিটি পালন করব 19শে অক্টোবর 2023 বাংলার পয়লা কার্তিক 1430 বৃহস্পতিবার দিন। ষষ্ঠী তিথি, এবছর ষষ্ঠী তিথিটি শুরু হচ্ছে পয়লা কার্তিক 1430 ইংরেজির 19শে অক্টোবর 2023 রাত্রি 10:34 থেকে, এবং ষষ্ঠী তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 2রা কার্তিক 1430 ইংরেজির 20শে অক্টোবর 2023 শুক্রবার দিন রাত্রি 9:08 পর্যন্ত। অর্থাৎ এবছর আমরা ষষ্ঠী তিথিটি পালন করব 2রা কার্তিক 1430 ইংরেজির 20শে অক্টোবর 2023 শুক্রবার দিন। এই দিন দেবীর সায়নকালে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস হবে। শ্রী শ্রী দুর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা এই দিন প্রশস্ত হবে, এবং দেবীর এবছর ঘটকে আগমন অর্থাৎ ঘোড়ায় দেবীর আগমন ঘটবে, ফল ছত্রভঙ্গ। মহাসপ্তমী, সপ্তমী তিথিটি শুরু হচ্ছে 2রা কার্তিক 1430 বঙ্গাব্দ ইংরেজির 20 অক্টোবর 2023 শুক্রবার দিন রাত্রি 9:08 থেকে, এবং এই মহাসপ্তমী তিথিটি স্থায়ী থাকবে 3রা কার্তিক 1430 ইংরেজির 21শে অক্টোবর 2023 শনিবার দিন। সপ্তমী তিথি থাকবে রাত্রি 7:21 পর্যন্ত। অর্থাৎ এবছর 2023 সালের মহাসপ্তমী আমরা পালন করব 3রা কার্তিক 1430 ইংরেজির 21শে অক্টোবর 2023 শনিবার দিন। শ্রী শ্রী দুর্গা মহাষ্টমী, এবছর 2023 সালে মহাষ্টমী তিথিটি পড়ে যাচ্ছে 21শে অক্টোবর 2023 ইংরেজির 3রা কার্তিক 1430 শনিবার দিন রাত্রি 7:21 থেকে, এবং এই মহাষ্টমী তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 4ঠা কার্তিক 1430 ইংরেজির 22শে অক্টোবর 2023 রবিবার দিন সন্ধ্যা 5:18 পর্যন্ত। অর্থাৎ এবছর আমরা মহাষ্টমীর পুজো এবং শ্রী শ্রী মহাষ্টমী পালন করব 4ঠা কার্তিক 1430 ইংরেজির 22শে অক্টোবর 2023 রবিবার দিন। এই দিন পূর্বাহ্নর মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস। সন্ধি পূজা, সন্ধি পূজা এবছর হবে 4ঠা কার্তিক 1430 ইংরেজির 22শে অক্টোবর 2023 রবিবার দিন সন্ধ্যা 4:54 থেকে সন্ধি পূজা তিথি আরম্ভ, এবং 5:42 মধ্যে সন্ধি পূজা সমাপন হবে। এবার বলিদানের সময় পড়ছে সন্ধ্যা 5:18। মহানবমী, 2023 সালের মহানবমী তিথিটি পড়ছে 4ঠা কার্তিক 1430 ইংরেজির 22শে অক্টোবর 2023 সন্ধ্যা 5:18 থেকে, এবং মহাষ্টমী তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 5ই কার্তিক 1430 ইংরেজি 23শে অক্টোবর 2023 সোমবার দিন দিবা 3:04 পর্যন্ত। অর্থাৎ 2023 সালে আমরা মহানবমী তিথি পালন করব 5ই কার্তিক 1430 ইংরেজির 23শে অক্টোবর 2023 সোমবার দিন। এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা, এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত। এই দিন পূর্বাহ্নর মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ। বিজয়া দশমী, দশমী তিথিটি এবছর শুরু হচ্ছে 5ই কার্তিক 1430 ইংরেজি 23শে অক্টোবর 2023 দিবা 3:04 থেকে, এবং এই দশমী তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 6ই কার্তিক 1430 ইংরেজি 24শে অক্টোবর 2023 মঙ্গলবার দিন দিবা 12:42 পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। দেবীর খোটকে গমন, ফল ছত্রভঙ্গ। বিজয়া দশমী কৃত্য, কুলাচার অনুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।
দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম ইংরেজি 2023 বাংলা 1430 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট, এবং তার সাথে জেনে নিলাম দেবীর এবছর কিসে আগমন এবং কিসেই বা গমন এবং তার ফলাফল। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিন। পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথাকে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়গুলি ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সহজ ভাষায় ধর্মকথার পরিবারের তরফ থেকে আগামী শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।